দিন তোরা নিজের সজল আর মেয়ে নিয়ে আসে তোমার মেয়ে গেরটি এখানে মই 100 100 হলে ওদা দি রুম ভাড়া দে ওদের জায়গা ওদের মানুষ ওদের আর তো পুলিশের আওয়াজ ওরা আসে গেছে সঙ্গে চলে যায় সমস্যা নেই সেক্স ওয়ার যা এটা বৈধ এটা হালাল ব্যবসা তারপর আমি কোরআন দেখলাম হাদিস দেখলাম দেখে দেখলাম যে আসল ভালো ব্যবসা নাই এয়ার ফ্যাসিলিটি শুধু মিএসএলের ব্যবসায়ী ঠিক আছে আচ্ছা সিকিউরিটি 100 100 আরে পুলিশ বসে থাকে তোমার রুম দিব সমস্যা নেই রুম কটা আছে একসাথে কজন বর্তমানে এখন উপস্থিত রুম আছে ভাই তিনটা আরো দরে তেমন কোনো 6টা ক্লিয়ার হয়েছে এখন তো আর ঢোকা যাবে না মনগান তলে তো বাঁশ ঢোকা দেওয়াই আছে খাট খুট সব বানবা দিছি ওটা শুরু করে এমনি 6টা অর্ডার হবে আচ্ছা নিয়ে বর্তমানে আজকাল মনে হয় 5টা রেট আছে 5টা রেট কেমন মনে করেন আজকে এখন যেগুলো আছে 1টা 800 600 500 500 400 রুমের দুটো কাজ করো বারবার আর কি পরিবেশ আছে ভিতরে চৌকি আছে খাট চৌকি তোষব আছে পান্না বিছানা আছে বালিশ একটা আছে এই পর্যন্ত না ভাই নতুন আর পুলিশ টুলিশের কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আচ্ছা রুমের রুমে সিকিউরিটি ঠিক আছে তো আরে তোরা যদি তোরা নিজের সজল আর মেয়ে নিয়ে আসে তোমার মেয়ে গেরটি এখানে মই 100 গোড়ালটা পাড়ক উন্দা হয় বেড়া মানে এমন কোনো সুদির ভাই নাই কর মতো নাই উন্দা হয় বেড়া আসুন কে এসে তো বড় সিকিউরিটি আর দেওয়া যাবে না না ঠিক আছে আপনারা কেমন পান 600 হলে ওদা দি রুম ভাড়া দে ওদের জায়গা ওদের মানুষ ওদের আর মনে করো যে ইয়া হলে আর যদি হচ্ছে 500 হয় অর্ধেক অর্ধেক এটার জন্য এটা নিরাপত্তা আর তো পুলিশের আওয়াজ ওরা আসে গেছে সঙ্গে চলে যায় কতজন আছেন আপনারা মেয়ে তো আছে অনেক কিন্তু ডেট অনুযায়ী আসা লাগে একদিনে এক একজনের ইয়া থাকে আমি আইনকে শ্রদ্ধা করি ঢাকা হাইকোর্টের আইন দেখলাম হ্যাঁ সেখানে এই এই যারা এই কাজটি করে হ্যাঁ সেক্স ওয়ার যারা এটা বৈধ এটা হালাল ব্যবসা তারপর আমি কোরআন দেখলাম হাদিস দেখলাম দেখে দেখলাম যে আসল ভালো ব্যবসা নাই আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনে যে আপনার জন্য আমি জায়েজ করে দিলাম মানে মহারানা পরিষদ স্ত্রী আর একটি হলো দাসী 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 যদি কেউ ব্যবহার করে এটা আইনে কোরআনে সম্মত আছে তো এখানে আমার একটা পার্ক বিনোদন তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল যে বিনোদনে মানুষের 70% রোগ কমে খাদ্যতে খাদ্য হলো 20% ওষুধ 10% কিন্তু আপনি কি এটা জানেন যে সেক্স ওয়ার্কার রাখার জন্য একটা লাইসেন্স লাগে আপনি অবশ্যই করতে পারবেন বাংলাদেশ সরকারে বৈধভাবে এটা হয় আমি এটা কিন্তু আপনার তো লাইসেন্স লাগবে আপনার লাইসেন্স আছে কিনা আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আলাপ করেছি তার তাদের এটা ফাংশন নয় তারপরে সমাজ কল্যাণ হ্যাঁ তারপরে হলো সমাজসেবা ফাংশন নয় এইটা আমি লাইসেন্স করেছি ট্রেড লাইসেন্স এবং ব্যবসা জীবিকার নির্বাহের জন্য কর দেই এটা আপনি দেখতে পারেন আমার কাছে কোরআন হাদিস দেখতে পারেন
আমার কাছে আইনের বই দেখতে পারেন।